আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বসন্তকালে একটা প্রেম প্রেম ব্যাপার আসে ঠিকই, কিন্তু শুধু যে বসন্তেই প্রেম হয় এমনটা তো নয়। প্রেমের থাকে না কোনো কাল, স্থান, পাত্র আর বয়স। প্রেমের যেমন বয়স হয় না, তেমনি যে কোনো বয়সেই হঠাৎ করে হয়ে যায় প্রেম। আর সেরকমই এক ম্যাচিওর প্রেমের গল্প নিয়ে হাজির পরিচালক সঞ্জয় গুহ। এই ছবিটা করতে আমার ভালো লেগেছে, তার কারণ হচ্ছে যে আমরা যেই ফিল্ডে আছি, তিনটে সেগমেন্ট আছে এখানে। একজন ঋষভ সেন কৌশিক যে চরিত্রটা করেছে, তিনি একজন পেইন্টার। দেবদূত যেটা করেছে রবদত্ত, উনি হচ্ছেন একজন ফ্যাশন ডিজাইনার। এবং অনুরাধা ইন্দ্রাণীর চরিত্রটা একজন ডান্সারের। তো তিনটে আমরা পেয়ে যাচ্ছি আর কি। এই তিনজনের সম্পর্কটা জটিলতা এবং ভাল, তার সেই জটিলতার জায়গা থেকে কে কার জায়গায় যাবে, মানে দেবদূত না কৌশিক, কার কাছে মানে ইন্দ্রাণী মানে অনুরাধা কার কাছে গিয়ে পৌঁছবে, সেখানে একটা টুইস্ট আছে। এই টুইস্টটা হচ্ছে জানতে হলে আসতে হবে হলে দর্শকদেরকে। এদিন ফার্স্ট লুক লঞ্চ করা হলো সেদিন বসন্তের, আর সেই উপলক্ষেই বসন্ত মুখর হয়ে রইল ইন্দ্রাণী দত্তের কলানিকেতন। একজন ডান্সারের চরিত্রে এই ছবিতে ইন্দ্রাণী দত্ত, আর সেটাই তার কাছে উপরি পাওনা। পরিচালক এবং অভিনেতাদের শিল্প সত্তার প্রকাশ পেয়েছে এই ছবি জুড়ে, বললেন তিনি। সেদিন বসন্তে একটা অত্যন্ত আর্টিস্টিক একটা মুভি তৈরি হয়েছে, যেখানে ডান্স, পেইন্টিং, স্কাল্পচার, আপনার ফ্যাশন ডিজাইনিং, তার সঙ্গে রয়েছে ইমোশন, সেন্টিমেন্ট, সাসপেন্স, লাভ, সব কিছুর একটা এত সুন্দর অ্যামালগামেশন। খুব খুব আর্টিস্টিক মুভি, আমাদের সকলের অনেক পরিশ্রমের সঙ্গে জুড়ে রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ছবিটি আমরা তৈরি করেছি এবং খুব অল্প দিনের মধ্যে আসছি। 1st সেপ্টেম্বর ছবিটার রিলিজ, এর মধ্যে একটা ধামাকাও আছে। 2nd অগস্ট আমাদের খুব একটা বড় ইভেন্টের সঙ্গে মিউজিক অ্যান্ড ট্রেলার লঞ্চ, সঙ্গে থাকবে একটু ফ্যাশন শো, ডান্সের শো, কারণ এই ছবিতে আমাদের ফ্যাশন শো, ডান্স এগুলো খুব আছে। এবং ছবিতে মিউজিক ভীষণ সুন্দর, নচিকেতা চক্রবর্তী এবং জয় সরকারের মিউজিক রয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিটিং, ওভারঅল ডিরেকশন সব কিছু ভীষণ সুন্দর। আর আমি প্রথমবার একটি ছবি প্রেজেন্ট করছি, এতদিন কাজ করেছি, আমার ওপর একটু ভরসা তো নিশ্চয়ই আপনাদের আছে যে আমি খুব ভুল একটা কিছু কাজ করব না। এবং আমার বিশ্বাস, আমি নিশ্চয়ই একটু টেন্স তো হয়েই আছি প্রথমবার, কিন্তু আমি খুব কনফিডেন্ট যে ছবিটা খুব ভালো ছবি হয়েছে এবং আপনাদেরও খুব ভালো লাগবে। পোস্টারে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুই লুকেই দেখা যাচ্ছে এই সুন্দরী নায়িকাকে, তাই ছবিতে পোশাকের ক্ষেত্রেও ভ্যারিয়েশন দেখতে পাবেন দর্শকেরা। অ্যাকচুয়ালি দুটোতেই দেখা যাবে, কারণ বেসিক্যালি আমি একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার হিসেবে এখানে আমাকে দেখানো হয়েছে। কিন্তু আমার জীবনে যখন দুজন পুরুষ আসেন, একজন পেইন্টার আরেকজন ফ্যাশন ডিজাইনার, সেই ফ্যাশন ডিজাইনারের সঙ্গে রিলেশনটা তৈরি হয়েছিল কিন্তু থ্রু ফ্যাশন শো। কীভাবে এই ফ্যাশন শোতে হঠাৎ আমাকে আসতে হলো, এবং সেই সময় কিছু ওয়েস্টার্ন ফিল জামা কাপড় পরা, ইন্দো ওয়েস্টার্ন কিছু ফ্যাশনের ফ্যাশনেবল ড্রেস পরা, সেগুলো, সুতরাং আমাকে দুটো লোককেই দেখা যাবে আর কি। সেটা একটা কাঞ্জিভারম শাড়ি হোক বা প্যান্টস হোক বা গাউন হোক, তো সব রকমের লুকেই আমায় দেখা যাবে। অনেক বছর পর মুখ্য চরিত্রে ইন্দ্রাণী দত্ত, ইনফ্যাক্ট তার চরিত্রটিকে কেন্দ্র করেই এই ছবি। তবে গল্পটির জন্য, বিশেষ করে চরিত্রটির জন্য একদমই পারফেক্ট ইন্দ্রাণী দত্ত, এমনটাই বললেন দেবদূত ঘোষ, যাকে এই ছবিতে দেখা যাবে ফ্যাশন ডিজাইনারের চরিত্রে।
দেখো গল্পটা খুবই জাস্টিফাই করছে, তার কারণ হচ্ছে আমাদের এখনকার পেশার দিকে যদি তাকাই দেখি যে অনেক ছেলে মেয়ে বিয়ে করতে দেরি করে, তার কারণ হচ্ছে সে যতদিন না এস্টাবলিশড হচ্ছে, যতদিন সে ফিনান্সিয়ালি মনে করছে যে সে যেমন জীবনযাপনটা করতে চায় সেটা করে উঠতে পারছে, ততদিন বিয়ে করতে চায় না। এখানে ইন্দ্রাণীর যেটা চরিত্র সেখানে নাচের কাজ নিয়ে, নাচ শিখতে নিজের স্কুল তৈরি করতে করতে ওর জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়, তাই জন্যই কিন্তু এমন নয় যে ইন্দ্রাণীকে একটা বাচ্চা মেয়ে সাজিয়ে প্রেমের গল্প বলা হয়েছে। এখানে গল্পটা খুব সুন্দরভাবে জাস্টিফাই করছে ওর চরিত্রটাকে, যে আমাদের প্রত্যেকের জীবনে এটা হয় যে এক একটা মানুষ কাজ নিয়ে এতই ব্যস্ত থাকে যে সেই জন্যে তাদের সবার বিয়ে কি অল্প বয়সে হয় আমি তো তা জানি না। তো সেইখান থেকে আমার মনে হয় গল্পটার মধ্যে আমরা যেভাবে সবাই জড়িয়ে পড়েছি, অর্থাৎ আমার চরিত্রটা মানে রব, বাবান্ধার চরিত্রটা, বাবান্ধা একজন ব্লাইন্ড পেইন্টার, ইন্দ্রাণী মানে অনুরাধা একজন ডান্সার, এরা সবাই যেভাবে ঘটনাচক্রে এক জায়গায় এসে পড়েছে, এরকম নয় গল্পটাকে জোর করে আনা হয়েছে। এবং তারপরে তাদের মধ্যে একটা হয়তো মানুষের সম্পর্ক যে কখন হয়ে উঠবে এটা কিন্তু কেউ গ্যারেন্টি করতে পারে না, সেই রকম এক সম্পর্ক কিন্তু শেষের কবিতায় রবীন্দ্রনাথের যেভাবে অমিত লাবণ্য একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে হয় না, এখানেও কিন্তু সেরকম একটা অ্যাক্সিডেন্টালি রিলেশনশিপগুলো তৈরি হচ্ছে এবং তারপরে কোন দিকে গতিটা নিচ্ছে, গল্পটা কোন দিকে যাচ্ছে সেইটা নিয়ে স্টোরিটা। সেই জন্যে প্রত্যেকের চরিত্র গল্পের সঙ্গে যথাযথভাবে গেছে এবং বাবান্দা আর ইন্দ্রাণী তো খুবই ভালো অভিনয় করেছে, আমি খুব চেষ্টা করেছি, আমি জানি না আমি পেরেছি কি না। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।